বিরতির পর ফিরে আসলাম। নেশাখোর এবং নেশা কারবারীদের বিরুদ্ধে এবার গর্জে উঠল যুব সমাজ। আজ বিলোনিয়াতে এক নেশাখোর যুবককে আটক করা হয় এবং পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে, যেমনটা ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া গেছে। ঘটনা আজকে বিকেল ঠিক 3:30 নাগাদ, যেখানে লিটন দে নামের সেই যুবক যাকে আটক করে এলাকার বেশ কিছু যুবক এবং তাকে আটক করে খবর দেয় পুলিশে, তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। আজকে বিকেল ঠিক 3:30 নাগাদ বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া রাস্তা থেকে লিটন দে নামের নেশাখোরকে আটক করা হয়, যেমনটা ইতিমধ্যে জানতে পারছি, এবং তার পকেট থেকে ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। বনকর নদীর উত্তর পাড়ে তালুকদার পাড়া গ্রামটি রীতিমতো নেশাখোরদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন নেশাখোররা তালুকদার পাড়া থেকে নেশা জাতীয় জিনিস ক্রয় করছে, এমনকি রমরমা একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে সেই পাড়াটিতে। এলাকার যুবকদের বক্তব্য যে তারা জানে যে কে বা কারা জড়িত রয়েছে নেশার সঙ্গে, এবং দিনের পর দিন নেশার একটা আস্তানা গড়ে উঠছে বিলোনিয়ার আশপাশ অঞ্চল। এবং এই নেশার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খবরে উঠে আসছে যে বারংবার সাংবাদিকরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে সেই নেশার বিরুদ্ধে খবর সংগ্রহ করতে গিয়ে। যে ঘটনা আজকে আবারও প্রকাশ্যে আসলো, যেখানে বিলোনিয়াতে এক নেশাখোর যুবককে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে যুব সমাজ আটক করেছে এবং তাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে, এবং তার পাশাপাশি কারা কারা জড়িত রয়েছে এর সঙ্গে তাদেরকেও যাতে অতি সত্বর পুলিশ গ্রেপ্তার করে সেই দাবিটাই এখন উঠছে বিলোনিয়া থেকে। কি বক্তব্য রয়েছে আজকের এই ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্টদের, শুনবো একবার। আজকে বিকাল সার্বিকটা নাগাদ আমরা এখানে বসে দিলাম, প্রায় সময় দেখি গ্রামের মধ্যে প্রায় পোলা পানি ঢুকে ঢুকে আবার বাইক দিয়ে অটো দিয়ে দিচ্ছে। তারপরে একজন অটো নিয়ে রেখে আছে, তাই আরো বহুতে দেখলাম। হ্যাঁ, তাই চেক করার পরে এই ব্রাউন সুগার না কিং হিরোইন কুকটা পাওয়া গেছে। তাইনের বাড়িগুলো সাতপুরা মহামায়া কালীবাড়ির পিছনে, নাম লিটন দাস, অটো যাওয়ায় বলে। এভাবে গ্রামের মধ্যে সবসময় নেশা বৃদ্ধি করেন, এটা আমরা প্রশাসনের কাছে চাইছি এটা প্রতিরোধ করার জন্য, যাতে যুবক নষ্ট হয়ে যাওয়ার দেখে আছে। হ্যাঁ, এই কারণে প্রশাসন কঠোর পদক্ষেপ নেই। প্রশাসন যাতে এটার ব্যাপারে কঠোর পদক্ষেপ নেই। কোন পাড়া থেকে এগুলি আছে? তালুকদার পাড়া, কনকর উত্তর পাড়া, তালুকদার পাড়া ধরে আর কি। বয়স বাড়ি নির্যাপন নেই। কেন করছে? মানে যার কাছে তিনশো হয়তো নাম কিছু মূল চক্রীদের কি করে গ্রেপ্তার করা হবে? আপনার শুনলেন ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বক্তব্য, এমনকি পুলিশের কথাও শোনালাম। এবং সেক্ষেত্রে আজকে যখন লিটন দে নামের ব্যক্তিটি নেশা ক্রয় করে ফিরছিল, ঠিক সেই সময় তোকে তোকে ছিল এলাকার সাধারণ নাগরিকরা এবং তখনই তাকে আটক করা হয়। এবং লিটন দের মতো আরো যারা যারা জড়িত রয়েছে তাদেরকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে, যাতে স্ট্রং অভিযান নেওয়া হয় নেশার বিরুদ্ধে, সেই দাবিটা এখন উঠছে রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষের তরফ থেকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।